সুনামগঞ্জে বন্যার পানি কিছুটা কমলেও আজও ঘরে ফিরতে পারেনি বহু মানুষ। জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। কুড়িগ্রাম, জামালপুর, নেত্রকোনা ও মৌলভীবাজার সহ বিভিন্ন জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কোনো উন্নতি নেই। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর থাকায় সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তাই দিনে দিনে দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট বিপ্লব রায়ের। একে তো বানের জলে ভাসছে ঘরবাড়ি, অন্যদিকে জিনিসপত্রের আকাশ ছোঁয়া দামে নাকাল সুনামগঞ্জের বানভাসী মানুষ। চালের কেজি 100 টাকারও বেশি, মোমবাতি, দিয়াশলাই, চিড়া, গুড় ও মুড়ি তিন গুণ দামেও পাওয়া যাচ্ছে না। 20 টাকার রিক্সা ভাড়ার দূরত্বে নৌকা ভাড়া দিতে হচ্ছে 200 টাকা পর্যন্ত। এলপি গ্যাসসহ অন্য জিনিসপত্রের দামও নাগালের বাইরে। ভুক্তভোগীরা বলছেন, বন্যার্তদের জিম্মি করে ইচ্ছেমতো দাম নিলেও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেউ। 5 টাকার মাল ব্যবসায়ীরা ওই সুযোগে 20 টাকা করে ফেলছে। মনে করে 120 টাকা প্যাকেট মনে, আর এই মনে করে দাম 40 টাকা 50 টাকা। নৌকা ভাড়া যে অতি বেশি, একটি নৌকা মাঝে একজন মানুষ আনতে গেলে নৌকায় অন্তত পক্ষে 200, 300 এবং 500 টাকা দাবি করে বসে থাকে। 1400 টাকা গ্যাস, 2100 টাকা, 2500। এদিকে নেত্রকোনায় কয়েকটি ইউনিয়নে বন্যার পানি সামান্য কমলেও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। নদ নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। ভালো নেই সিরাজগঞ্জের পরিস্থিতিও। এ জেলায় যমুনা নদীর পানি বিপদসীমার 54 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ডুবেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট ও হাটবাজার। কুড়িগ্রামে বানভাসীদের মধ্যে খাবার ও বিশুদ্ধ পানির সংকট আরও বাড়ছে। জামালপুরে মানবতার জীবনযাপন করছে 150 গ্রামের অন্তত 60,000 মানুষ। বন্ধ রয়েছে 75 শিক্ষা প্রতিষ্ঠান। এসব এলাকায় নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সাপের উপদ্রব। রান্না বান্না করে বাইনে শুনে খাবার খাই, আমাদের সাপ ঢুকছে। মৌলভীবাজারে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই অবস্থায় রয়েছে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার চরাঞ্চলের লক্ষাধিক মানুষ। দুর্গত মানুষের সাহায্যে সরকারি উদ্যোগের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বানভাসীরা। বিপ্লব রায়, এটিএন বাংলা।